প্রতিযোগিতা একেবারে জোর কদমে। কে কত আগে করোনার প্রতিষেধক বাজারে আনতে পারে তার দৌড়ে গতি বাড়াচ্ছে রাশিয়া, ব্রিটেন, আমেরিকা। রাশিয়ার দাবি, অক্টোবরে গণহারে শুরু হবে প্রতিষেধক দেওয়ার কাজ। আমেরিকার আশ্বাস, এ বছরের মধ্যে সবচেয়ে কার্যকরী আর নিরাপদ প্রতিষেধকটি আনবে তারাই। আর সবচেয়ে আগে এই বিষয়ে কাজ শুরু করা ইংল্যান্ড বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি প্রতিষেধকের শেষ ধাপের কাজ চলছে। তাতে পাশ করলে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে, তবে বাজারে আস্তে আস্তে এবছর পেরিয়ে যাবে। এই প্রতিযোগিতার মাঝে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাবি করলেন, অক্টোবরেই তারা দেশের মানুষের উপর প্রয়োগ করবেন করোনার ভ্যাকসিন। গত মাসেই রুশ বিজ্ঞানীরা দাবি করেছিলেন তাদের তৈরি প্রতিষেধকের সবকটি ধাপে পরীক্ষামূলক প্রয়োগের পালা শেষ, ফলাফল সন্তোষজনক। এরপর গণহারে প্রতিষেধকের প্রয়োগের পথে হাঁটা যেতেই পারে। এই মাসে রেগুলেটরি অথরিটি থেকে অনুমোদন মিলবে, তারপর বাকি কাজ শেষ করে অক্টোবরে প্রথম দফায় রাশিয়ার চিকিৎসক এবং শিক্ষকদের উপর প্রয়োগ করা হবে প্রতিষেধকটি, জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকো। সেই লক্ষ্যে এগোচ্ছেন সে দেশের বিজ্ঞানীরা। মস্কোর গ্যামলিয়া ইনস্টিটিউটে এই কাজ চলছে।